নমস্কার, কৃষি জাগরণে আপনাকে স্বাগত। আমি সৈকত রয়েছি আপনার সঙ্গে, আপনি দেখছেন কৃষি নিউজ। কৃষি নিউজে আজকে দেখব দেশ দুনিয়ার সব থেকে বড় খবর, চোখ রাখবো আজকের হেডলাইনসে। পিএম কিষাণ প্রকল্পের তদন্তে রাজ্যে এলো কেন্দ্রীয় দল, এবার 40 টাকাতেই বিক্রি করতে হবে টমেটো, জানিয়ে দিল জাতীয় কৃষি সমবায়। এবার রাজ্যেই তৈরি হবে বন্দে ভারত, বরাত পেল আসানসোল। সবজি বিক্রেতার সঙ্গে মধ্যাহ্নভোজন করলেন রাহুল গান্ধী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরও 3। চলে যাব বিস্তারিত সংবাদে। এবার পিএম কিষাণ প্রকল্পের তদন্তে রাজ্য এলো কেন্দ্রীয় দল। এই দলের প্রতিনিধিরা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে অডিট করবেন, তারপর রিপোর্ট পেশ করবেন নয়াদিল্লিতে। পূর্ব বর্ধমানে এখন 3 দলের সদস্য রয়েছেন, তারা মন্তেশ্বর এবং কাটুয়া 2 নম্বর ব্লকে অডিট করার কাজ শুরু করেছেন। 2 ব্লকের অফিসার এবং অন্যান্যদের বেশ কিছু নথি তৈরি রাখতে বলা হয়েছে। 70 কিংবা 80 নয়, এবার 50 টাকাতেই মিলবে টমেটো, মধ্যবিত্তের হেসেলে স্বস্তি ফেরাতে গত 14 আগস্ট এমনই ঘোষণা করেছিলেন মোদী সরকার। এবার কেন্দ্রীয় তরফে জানানো হলো আরও কমছে টমেটোর দাম। আগামী 20 অগস্ট থেকে প্রতি কেজি টমেটো কিনতে খরচ হবে 40 টাকা। জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন এবং জাতীয় কৃষি সমবায় মার্কেটিং ফেডারেশনের তরফে উপভোক্তা বিষয়ক বিভাগে 40 টাকা কেজি দরে টমেটো বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আসলে পাইকারি বাজারে টমেটোর মূল্য কমতে শুরু করেছে, সেই কারণেই কেন্দ্রের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, যেখানে টমেটোর দাম প্রতি কেজি 300 টাকা হয়ে গিয়েছে, সেখানে এখনও উদ্যোগ অনেকটাই স্বস্তি মিলবে মধ্যবিত্ত। এবার রাজ্যেই তৈরি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিন, বরাত পেল রেল শহর আসানসোলের চিত্তরঞ্জন। সূত্রে খবর, আপাতত 4টি ইঞ্জিন তৈরি করার কাজ শুরু করছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ। AP5 টাইপের ডুয়েল ইঞ্জিন তৈরি কাঠামো রয়েছে তাদের কারখানায়। লোকোমোটিভ প্রস্তুতিতে দক্ষ, CLW-তে আধুনিক মানের সেমি হাই স্পিড ইঞ্জিন তৈরির সঙ্গে সঙ্গে বন্দে ভারতের ডিজাইনও দেবে তারাই। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী। সেখানে দেখা যাচ্ছে সবজি বিক্রেতা রামেশ্বরের সঙ্গে নিজের বাড়িতে বসেই মধ্যাহ্নভোজন করছেন তিনি। গত 14 আগস্ট রামেশ্বর এবং তার পরিবারের সঙ্গে নিজের দিল্লির বাড়িতে দেখা করেন রাহুল গান্ধী। ভিডিওটিতে পোস্ট করে তিনি লেখেন, বর্তমানে যে সমস্ত বিষয়ে নিয়ে তর্ক বিতর্ক চলছে, রামেশ্বরজির যন্ত্রণা জীবনের চ্যালেঞ্জ তার থেকে অনেক আলাদা। তাদের লড়াই ও পরিশ্রমের কথা শোনা আমাদের নৈতিক কর্তব্য। ভিডিওটিতে হাসি মুখে খাবার খেতে খেতে রাহুলের সঙ্গে গল্প করতে দেখা যায় রামেশ্বরকে। সম্প্রতি টমেটোর মূল্যবৃদ্ধি পাওয়ায় কীভাবে সমস্যায় পড়েছেন রাহুলকে সেসব কথা খুলে বলেন রামেশ্বরবাবু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হলো আরও 3 জনকে। ধৃতদের মধ্যে 2 জন প্রাক্তনী এবং 1 জন বর্তমান ছাত্র রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় প্রথমে 1 জন, তারপর 2 জন এবং সম্প্রতি 6 জনকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। এবার আরও 3 জনকে গ্রেপ্তার করা হলো, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। মিলিনিয়া ফার্মার অফ ইন্ডিয়া পুরস্কারের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিশদে জানতে ডিসক্রিপশন দেওয়া বক্সে ক্লিক করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ বাংলা। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.krishijagran.com।